পিরোজপুরের সড়কপথে বিনায়কপুর এলাকার সন্ধ্যা নদীর ভাঙন কবলিত তীর থেকে মাটি কাটার অভিযোগে সততা ব্রিক্সকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে সহকারী কমিশনার মোহাম্মদ বশির কাছির পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন। সরজমিনে জানা গেছে, সমুদয় কাঠি এলাকার মামনের ব্রিকফিল্ড ও জলাবাড়ির সততা ব্রিকফিল্ডের লোকজন দীর্ঘদিন ধরে সন্ধ্যা নদীর ভাঙন কবলিত বিনায়কপুর ও শেহাঙ্গাল এলাকা থেকে মাটি কেটে নিচ্ছে। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা বিরত হয়নি। নিরুপায় এলাকাবাসী এলাকার সংসদ সদস্য জেলা প্রশাসক ইউনিয়নের কাছে আবেদন করলে তারা শত নিষেধ করার পরে সাময়িকভাবে মাটি কাটা বন্ধ করলেও কিছুদিন যেতে না যেতে আবার মাটি কাটা শুরু করে। ঘটনাস্থলে সততা ব্রিক্সের লেবার সর্দার আমিনুল জানান, তারা এলাকার মেম্বার কমলেশ রায়ের কাছ থেকে মাটি কিনেছে। এ সময় মেম্বার কমলেশকে ফোন করলে তিনি মাটি বিক্রির কথা স্বীকার করেন। এ সময় এলাকাবাসী ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেনকে জানালে তিনি সহকারী কমিশনার মোহাম্মদ বশির গাজীকে ঘটনাস্থলে পাঠান। বশির গাজী ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই লেবার সর্দারকে 20,000 টাকা জরিমানা করেন এবং কাটা মাটি অফিসের সামনে ফেলার জন্য নির্দেশ দেন।